হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে বন্ধুরা আর একটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমাদের আমার এখন যে ব্লগগুলো চলছে, তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, সানডেতে মানডে, মানডেতে স্যাটারডের ব্লগ ওরকম করে চলছে। আর এই ব্লগগুলো হলো আমার আগে মানে শ্যুট করে রাখা ছিল, তো সেই ব্লগগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। নতুন করে যে ব্লগগুলো করছি, ওই ব্লগগুলো অনেকটা পিছিয়ে যাচ্ছে, কিছু করার নেই। এই ব্লগগুলো আগে করে রেখেছিলাম আমি যখন গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে আসার পর কিছু ব্লগ শ্যুট করে রেখেছি, সেই ব্লগগুলোই এখন একের পর এক দিচ্ছি। আর মাঝখানে গ্যাংটকের কিছু ব্লগ ঢুকে গেল, তার জন্য একটু গরমিল হয়ে গেছে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর যাই হোক, এখন আমার ব্লগ শুরু হলো। দেখো, এখানে আমি বিকেলবেলা ব্লগটা শুরু করেছি। বিকেলবেলা এখন ঘর দৌড় ঝাড় করছি, চারিদিক ঝাড়ু টাড়ু করে একদম বিছানা টিছানা পুরো ক্লিন করে নিয়েছি। আর ত্রিশু চলে এসেছে, ত্রিশুকে আজকে একটা কাজের অর্ডার দিয়েছিলাম, তো ত্রিশু আমাকে জিজ্ঞেস করতে এসেছে কীভাবে কী করতে হবে তার জন্য। তো আমি ঘর তো ঝাড়ু করে শেষে, দেখো এখানে আমি দূর থেকে ত্রিশুকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে সন্ধে প্রদীপের কাজটা আমি ত্রিশুকে দিয়ে দিলাম, তো কিছু অসুবিধার কারণে এখন ত্রিশু হলো সন্ধে প্রদীপ দিচ্ছে। তো বাচ্চা দিয়ে সন্ধে প্রদীপ দেওয়া আছে, মানে বুঝতেই পারছো, ওকে বলছি এটা কর ওটা কর, ও আমি যেটা বলছি তার বিপরীতে করছে বা করতে পারছে না, তো অনেকটা মানে কষ্ট হচ্ছে ওর। তো যাই হোক, শেষে কিন্তু আমি যে কাজের অর্ডারটা ওকে দিয়েছিলাম ফাইনালি ওটা করে ফেলেছে। সন্ধে গড়িয়ে যাচ্ছিলো আর ত্রিশুর বাবাও এখনও অফিস থেকে ফেরেনি, তার জন্য ত্রিশুকে দিয়েই আজকে সন্ধে প্রদীপের কাজটা সেরে নিলাম। তো দেখো, মানে বকবক তো অনেক করতে হয়েছে, কারণ ওকে আমি যেটা বলছি মানে ও বুঝতে পারছে না কীভাবে কী করবে। মাঝে মধ্যে এখন থেকে ওকে এটা মানে শেখানোর চেষ্টা করছি। তো ফাইনালি দেখো, সন্ধে প্রদীপ হয়ে গেল, ও যতটুকু পেরেছে। তো বন্ধুরা, সন্ধে প্রদীপ হওয়ার পর আমি চলে এসেছি সোজা কিচেনে, আর কিচেনের কাজকর্ম শুরু করে দেবো ভাবছিলাম, তো শুরু করে দিয়েছিও অলরেডি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখন দুধ জাল করবো, কারণ সন্ধ্যের টাইম ত্রিশুকে টিফিন দিতে হবে। আমার ছেলে আবার টিফিন যতক্ষণ পাবে না অতক্ষণ ওর পড়াশোনা হবে না, তো তার জন্য আমি ফটাফট এখানে দুধটা জাল করে নিচ্ছি। দুধ জাল করে ওকে দুধ মানে ওর সন্ধেবেলা আর সকালবেলা টিফিনে কিন্তু দুধটা লাগবেই মাস্ট। তো দুধ দিয়ে হরলিক্স, দুধ দিয়ে বোর্নভিটা, দুধ দিয়ে বুস্ট, ওসব কিছু ওকে দিতেই হবে। তার সাথে হয়তো বিস্কিট, কেক, পেটিস, মানে যেটা থাকে আর কি সেটা দিয়ে দিই। তো তার জন্য এখন আমি দুধ জাল বসিয়ে দিলাম, আর কিচেনের মানে কাজকর্মগুলো ভাবছি একটু তাড়াতাড়ি করেই শেষ করে ফেলবো, কারণ এরপর ত্রিশুকে একটু পড়াশোনা করাতে বসাবো। কে বন্ধুরা, দেখলেই আমার কাপটা গেল ভেঙে। এই কাপগুলোতে চা না খেলে আমার চা খাওয়া হয়েছে মতোও লাগে না। তো যাই হোক, বড়ো সাইজের কাপগুলো প্রথমেই একটা ভেঙে গিয়েছিলো, তারপর এটা আরেকটা মানে এক জোড়াতে দুটো কাপ থাকে, তো একটা অলরেডি আগেই ভেঙে গেল আর এখন এটা। তো এদিকে তোমাদেরকে দেখালাম আমি হলো কেটে নিয়ে এসেছি। দেখো এখানে কই মাছ, আজকে কই মাছ ছিল, আর মাছগুলো কাটতেও আমার অনেকটা টাইম লেগেছে, তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি। অনেক কষ্ট হয়েছে মাছগুলো কাটতে, যেহেতু জ্যান্ত মাছ ছিল, তো বুঝতেই পারছো জ্যান্ত মাছ কাটতে কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে হয়। তাছাড়া তার উপরে হলো কই মাছ, তো মাছ কাটার পর ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাবা। তো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিং টাইমে আজকে ব্লগটা শুরু হলো, অনেক লেট শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। আছি এখন কিচেনে, তো টুকিটাকি সন্ধ্যেবেলার কাজকর্ম সারা হয়ে গেছে, এখন কিচেনে চলে এসেছি। এদিকে দুধ জাল হচ্ছে আর ভাতটা আমার হয়ে গেছে, তো ভাত নামিয়ে নিয়েছি। আর কি রান্না করব দেখলেই, কই মাছ ছিল, কই মাছ কেটে রেখে দিয়েছি, ত্রিশুকে এখন আমটা কেটে দেবো। এদিকে আমার দুধ জল হয়ে গেছে, তো কি রান্না করছি অবশ্যই দেখাবো। কই মাছটাকে হয়তো একটু পাতলা করে ঝোল করে নেব। আর এখানে দেখো কিছু টমেটো আছে, এই যে, তো এটা কই মাছে দিয়ে দেবো টমেটোটাকে, না এখন না। আর দেখো কাঁচা টমেটো খাওয়ার জন্য কি করছে, কিছু দাও না একটু কাঁচা টমেটো লাগানি মা। তারপর আমি রাখবো তো তোর জন্য, টমেটো একটু রাখবো, এখন আমটা কেটে দিচ্ছি, রাখবো বলেছি না, আমি বলেছি রাখবো, এখন দুধ খাবো, দুধ খেতে হবে, রাখতে হবে না, রাখতে হবে না, এখন দাও।
দুধু আজকে অনেকদিন তুমি বাবা আমার মাথা গরম করাবে না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, তুমি জানো কিন্তু। তো বন্ধুরা ত্রিশুকে দিয়ে দিলাম আমটা কেটে, দেখলেই টমেটো কাঁচা টমেটো, ও এত পছন্দ করে কাঁচা টমেটো খাওয়ার জন্য অনেকক্ষণ আমার সাথে বায়না করেছিল কিন্তু আমি দিলাম না, শেষে ওকে একটা আম কেটে দিয়েছি। আর এখন ত্রিশু বাবা চলে এসেছে, তো ওর জন্য একটু দেখো এখানে গ্লুকোজ জল গুলে নিলাম, তোকে গ্লুকোজ জলটা দিয়ে এসে আবার কিচেনে চলে এসেছি কারণ এখনও রান্নাটা বাকি আছে। এদিকে ওকে যে আমটা কেটে দিয়েছি তো আমার জন্য এক পিস রেখেছিলাম, এখন আমিও খেলাম ফাঁকে, খাওয়ার পর এখন রান্না শুরু করব। দেখলেই কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াতে, মানে ডাইরেক্ট একবারেই আমি নুন হলুদ দিয়ে মাছটাকে বসিয়ে দিলাম, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কই মাছটা করব, টমেটো আর আলু দিয়ে কই মাছটা করব। তো আমি ফটাফট কন্টিনিউয়াসলি কাজগুলো করে যাচ্ছি, তোমাদের সাথে এখন আর কথা বলছি না কারণ কিচেনের কাজ মানে তাড়াতাড়ি শেষ করতে চাইছি। তো এদিকে পাশে কিন্তু আমি চাটাও বসিয়ে দিয়েছি, তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেব। তো একটু তেল বেশি হয়ে গেলো তার জন্য কাপে করে তেলটাকে উঠিয়ে রেখে দিচ্ছি, এখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা দেখতেই পেলে যে কম তেলে রান্নাটা করার জন্য। তো বন্ধুরা এখানে মাছ বসিয়ে দিয়েছি টমেটো আলু দিয়ে, কই মাছটাকে করে নিচ্ছি, আর আমি দেখো এখানে বিস্কিট, এখানে মুড়ির কৌটা নিয়ে এখন চললাম কোথায় বলতো, এখানে চা করে নিলাম দেখলেই, তো এখন একটু চা খাবো। আর আজকে চিকেন পকোড়া করবো, তার জন্য চিকেনটা বের করে রেখেছি, তো পকোড়াটা মানে রেডি করে রাখবো, খাওয়ার আগেই ভাজবো, ঠিক আছে? তো চলো দেখলেই সন্ধেবেলা মানে রান্নার পর ত্রিশুকে পড়াতে বসেছিলাম, সেটা শেয়ার করে নিই তোমাদের সাথে। তো চিকেন পাকোড়া বানাবো বলেছিলাম, তার জন্য পুরো সব একদম প্রিপারেশন করে রেখেছি, পেঁয়াজ কুচি থেকে শুরু করে চিকেনটাকে মানে সব রেডি করে রেখেছি, জাস্ট চিকেন পাকোড়া করব আর মানে খাবো আমরা রাত্রিবেলা। তো কি হয়েছে বলো তো, এখন ত্রিশুর বাবা বলছে যে ভাত খাবে না আজকে রাত্রে, তো তার জন্য খাওয়ার হলো শুধু ত্রিশু আর আমি, তো আমাদের দুজনের জন্য। আর এখন তরকারি তো একটা করেছি, টমেটো আলু দিয়ে মাছ ঝোল করেছি, তো এটা দিয়েই আমরা মা ছেলে এখন ডিনার কমপ্লিট করে ফেলেছি। তো চিকেন পকোড়া আর হলো না, আবার সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি, কালকে করব হয়তো সকালে। তো দেখো পুরো কিচেন এখন ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এদিকে রান্নাঘরে যাই বাসনপত্র ছিল সব মাজা হয়ে গেল, তো এখন কিচেন ক্লিন, আমাদেরও খাওয়া কমপ্লিট। তো চলো এখন তাহলে যাচ্ছি শুতে হবে, শুরু ব্রাশ হয়ে গেছে, আচ্ছা
তো আর জাস্ট একটু আগে কারেন্টের শর্ট খেয়েছি, তার জন্য ত্রিশু বলছে যে এখানে আর কখনো হাত দেবে না। তো হঠাৎ করে কারেন্ট শর্ট করে দিল, আমি নিজেও বুঝতে পারলাম না যে কি হয়েছে আসলে। তো চলো এখন ত্রিশুকে বিছানা টিছানা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তো এখন ত্রিশুকে বিছানা টিছানা করে দেবো। ত্রিশু শোবে, চলো বেডে চলে এসেছি, বিছানা ঝেড়ে টেরে ওকে একটু বিছানাটা রেডি করে দিচ্ছি। কি হয়েছে? আচ্ছা ত্রিশু আমাদেরকে দায়িত্ব দিয়েছে আর কখনো ধরতে না করেছে কারেন্ট, ঠিক আছে। বিছানা হয়ে গেছে, দেখো বিছানা করে নিয়েছি। আর চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আর একটা নিউ ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো কালকে আবার কথা হচ্ছে আর একটা নতুন ব্লগ।